এমন হতে পারে আজকের রাত আমার আপনার জন্য শেষ রাত, ঠিক কিনা? কেউ নিশ্চয়তা দিতে পারবে না যে আগামীকালকে আমি বাঁচবই। এত কিছুর পরেও মানুষ শিক্ষা নেই না। দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তোমার এই দুনিয়া চলে যায়, তবু তোমার ভয়ে করো কদে নারী দায়। ঠিক কিনা বলো? আল্লাহ তোমার এই কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে করো কদে নারী দায়, তবু তোমার ভয়ে করো কদে নারী দায়। এই বদলে গেল মন, দু চোখেতে এলো শুধু রঙিন স্বপ্ন, ভাবল না মন আল্লাহ ছাড়া, ভাবল না নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে করো কদে নারী দায়, তবু তোমার ভয়ে করো কদে নারী দায়। থাকতে সময় আল্লাহ কি মন ডাকরে হরদম, এই দুনিয়া এই জীবনের সময় বড় কম, ঠিক কিনা বলো? থাকতে সময় আল্লাহ কি মন ডাকরে হরদম, এই দুনিয়া এই জীবনের সময় বড় কম, হাশর মিজান পুলসি রাতে, হাশর মিজান পুলসি রাতে সেও ছাড়া কেউ না, ভয়ে করো কদে নারী দায়, তবু তোমার ভয়ে করো কদে নারী দায়। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে করো কদে নারী দায়। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লোক আসবে দেখতে তোমায় দেখবে তোমার লাশ কেউ খুঁড়বে কবরের কেউ কাটবে বাঁশ ঠিক কি বলেন লোক আসবে দেখতে তোমায় দেখবে তোমার লাশ কেউ খুঁড়বে কবরের কেউ কাটবে বাস কেউ করাবে গোসল তোমাই কেউ করাবে গোসল তোমাই কেউ পরাবে কাফন নবী ছাড়া সেদিন তোমার কেউ হবে না আপন কথা বলুন ঠিক না নবীর উপরে দুরুদ পড়ার দরকার আছে না নাই দুরুদ যদি না পড়েন
নবীর সাথে কোনো সম্পর্ক থাকবে না। নবী মানে হলো নেতা, নবী মানে কি? যেন তার নেতা, যে পার্টি নেতা, সাথী নেতা নবী নন, নবী হলেন বিশ্ব নেতা, ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি হলাম তোমাদের জন্য রব্বুল আলামিন, সমস্ত জগতের একচ্ছত্র রব, আল্লাহর উপরে আর ক্ষমতাবান কেউ নাই, কথা বলুন ঠিক কি না? আর যে নবীকে আমাদের নবী হিসাবে দিয়েছেন, রসূল হিসাবে পৃথিবীতে তিনি দিয়েছেন, মনোনীত করেছেন, সেই নবীর পাওয়ার এত বেশি, সেই নবীর মর্যাদা এত বেশি, আমার আল্লাহই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গোলাম রাব্বুল আলামিন, আর তোমাদের জন্য যাকে নবী হিসেবে পাঠিয়েছি তিনি হলেন রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত, সুবহানাল্লাহ। অথচ নবীর শানে দরুদ পড়ার কথা বললে জবানটা খাটো হয়ে যায়, আর দুনিয়ার পাতি নেতা সাথী নেতার পক্ষে স্লোগান দিতে বললে গলা ভেঙে যায়, কপাল পোড়া। মরে গেলে যখন আমি হয়ে যাব না, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ, কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি, ঠিক কিনা বলে? আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধু সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধু সাদা কাফন, কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত বন্ধুরা আমার, যখন মানুষ মারা যাবে, দুনিয়ার সন্তান সন্ততি স্ত্রী পরিজন তারা কেউ যাবে না, তারা আপনার পক্ষে কোনো কথা বলতে পারবে? জোরে বলুন পারবে? যদি আপনার পক্ষে কথা বলে, আপনার পক্ষে সুপারিশ করে, একমাত্র তিনি আমার নবী। আল্লাহ তাআলা আমাদের জবান খুলে সেই নবীর উপরে দুরুদ পড়ার তৌফিক দিক, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। হুজুর বুঝি তো নাই, খুশি হব কেন? এটা হলো কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল এমন একটা মাহফিল, এমন একটা সভা, এমন একটা জলসা, এমন একটা মজমা, যেইখানে কোরআনে পাকের আলোচনা হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে দেয়। রহমতের দরকার আছে না নাই? কম না বেশি? একটা কথা মনে রাখবেন, রহমত ছাড়া মানুষ বাঁচে না, রহমত ছাড়া মানুষ দেখে না, রহমত ছাড়া মানুষ শোনে না, রহমত ছাড়া এক জায়গা থেকে হেঁটে অন্য জায়গায় যাওয়া যায় না, রহমত ছাড়া ব্রেনের ভিতরে এক চিন্তা থেকে আরেক চিন্তায় পৌঁছানো যায় না। তার মানে মানুষ বেঁচে আছে, মানুষ তার দৈনন্দিন কাজগুলো সমাধান করে,
একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাধ্যমে। সে রহমত কোথায় পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ইযা কুরিআল কুরআন, যখনই তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনে পাকের থেকে আলোচনা পাঠ করা হয়, তার মনে ওয়াজ নসিহত করা হয়, এমন পরিবেশ যদি তোমরা পেয়ে যাও, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শ্রবণ করবা। মনোযোগ সহকারে শ্রবণ করা মানে একজন পাশে বসে থাকলে যদি ওয়াজ ভালো লাগে, কোনোই দিয়ে ঘা মেরে বলা যাবে না কি সুন্দর ওয়াজ, এমন ভাবে নীরবতা পালন করতে হবে। নিরিবিলি বসে থেকে ওয়াজ শুনব, মাঝে 10 টাকার বাদাম কিনেছি ভাই, এটাও করা যাবে না। নীরবতা পালন করবে, মনোযোগ সহকারে শ্রবণ করবে, এর ভিতরে কোন রকম কোন কাজ করা যাবে না। এক ধ্যানে এক মনে ওই কোরআনে পাকের আলোচনা যদি তোমরা শুনতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। লাআল্লা শব্দটা ব্যবহার করা হয় সম্ভাবনা অর্থে, কিন্তু আমার আল্লাহ কখনো সম্ভাবনার কথা বলেন না। আল্লাহ যদি বক্তা হয় তাহলে লাআল্লার অর্থ হয় অবশ্যই অবশ্যই রহমত নাজিল হবে। রহমতের ধারা এখানে বর্ষিত হবে, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করবেন চারিদিক পাহারা দেওয়ার জন্য, বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করার জন্য। এর কিছু নমুনা আপনাদেরকে বলবো। অনেক সময় মাহফিল করার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়, যেমন গত মাস থেকে আমাদের এই মাসে মনে হয় 3টা না কয়টা মাহফিল করেছি, আজকে হলো 7 তারিখ, মাত্র 3টা মাহফিল করেছি, আর গত মাসের 20 তারিখ থেকে কোনো মাহফিল করতে পারে নাই। কেন পারে নাই? বাংলার জমিনের নির্বাচনী হওয়ার জন্য। সম্মানিত হাজেরিন, কেন নির্বাচন কমিশন এই মাহফিলগুলো বন্ধ করলো? ওনারা চিন্তা করেছেন মাহফিল হলে হয়তো কোনো গঞ্জাম হতেও পারে, ঠিক কিনা বলেন? অনেক মানুষের সমাগম হবে, বিভিন্ন ধরনের কথা হবে, পক্ষে কথা হবে, বিপক্ষে কথা হবে, এখানে মারামারি, বিভিন্ন ধরনের গঞ্জামের সম্ভাবনা হলেও হতে পারে, ঠিক কিনা বলুন? এছাড়া কোনো কারণ নাই। আরেকটা কারণ থাকতে পারে, আমি কোরআন ভালোবাসি না, কোরআন শুনতে দেব না, কথা কন ঠিক কিনা? এখন বাংলার জমিনে যারা নির্বাচন কমিশনার তারা তো সবাই মুসলমান, বাংলার জমিনে 90% এর উপরে সকল নাগরিক মুসলমান, কথা বলুন ঠিক কিনা? তাহলে কোরআন ভালোবাসে না এটা আমি মানি না, গঞ্জাম ফ্যাসাদ থেকে যেন মুক্ত থাকতে পারে, এই জন্য হয়তোবা এই মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সম্মানিত বন্ধুরা আমার, আপনাদের এলাকার মধ্যে জ্ঞানী গুণী ব্যক্তিত্ব আছে না নাই? আপনারা সকলে আমার চাইতে জ্ঞানী মানুষ, আমার বাম পাশে যারা বসে আছেন, ডান পাশে যারা বসে আছেন, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের ছাত্র হওয়ারও যোগ্যতা আমি মেহেদী হাসান যশোরের না। আপনাদেরকে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বাংলার জমিনে জনসভার মধ্যে ভাঙচুর হয়, গান বাজনা যাত্রা পালার মধ্যে মারামারি কাটাকাটি ধর্ষণের ঘটনা ঘটে, হাতাহাতি হয়, কিন্তু একটা খবর দেখাতে পারবেন মাহফিলের মধ্যে সংঘর্ষ লেগে 2-5 জন মারা গেছে, এমন রেকর্ড বাংলার জমিনে এখনো পর্যন্ত হয় না। একথা ঠিক না বেশি জোরে বলেন? মাহফিলের মধ্যে কোন ব্যক্তির কথা বলা হয় না, কথা বলা হয় একমাত্র সার্বভৌমত্বের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কথা বলুন ঠিক কিনা? শান্তির কথা,
মানবতার কথা। এখানে কোন স্বার্থের আলোচনা করা হয় না। এটা কেন হয়? অথচ এইগুলা লোক যদি কোনো জনসভায় থাকতো, দলীয় জনসভা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সম্মানিত বন্ধুরা, গণতন্ত্রের বুলে নিয়ে যারা মাহফিল করবে, মানে জনসভা করবে, বিভিন্ন সভা সমিতি করবে, এমন ঘটনা ঘটেছে ওই জায়গায় যদি লোক থাকে 50 জন, সিআর থাকে যদি 100টা, সিআর একটা জড় পদার্থ, জড় বস্তু, ওই সিআর আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ মেহেরবানি করে আমাদের ধ্বংস করো না। পক্ষে বিপক্ষে মারামারি আছে না নাই? এখন তো সরকারি বিরোধী নয়, প্রত্যেকটা দলের মধ্যে কন্দল করে এক পক্ষ আর এক পক্ষকে মারে, এমন ঘটনা আছে না নাই? কিন্তু মাহফিলে শুনেছেন মারামারি হয়েছে, ধর্ষণের ঘটনা ঘটেছে, লাঞ্ছিত হয়েছে, বিভিন্ন ধরনের অশান্তি তৈরি হয়েছে, একদিন শুনতে পারেন না। যদি আপনি কোরআনের শত্রু হন, আবু জেহেলের প্রেতাত্মা হন, তাহলে এই কথা আপনার দ্বারাই বলা সম্ভব। আর যদি উম্মতে মুহাম্মাদি হন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে নিজেকে দাবি করেন, আল্লাহর কসম আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। কথা কি ঠিক আছে? এখন এটা কেন হয়? হয় এই কারণে, জনসভা হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেকশনে ফেরেশতা নাযিল করে, এমন কোন কোরআন হাদিস শুনি নাই। কিন্তু কোরআনের কথা যেখানে বলা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা বর্ষিত হয়। হাদিসের মধ্যে এমন ঘটনা, এমন উদ্ধৃতি আছে না নাই? রহমত নাযিল হয়, কল্যাণ নাযিল হয়, এমন অনেক উদ্ধৃতি আপনি পাবেন, এটাকে খণ্ডন করার জ্ঞান কারো নাই। অথচ মানুষ এদিকে আসে না, গঞ্জাম আছে যেখানে, পাবলিক যাই সেখানে, শান্তি আছে যেখানে, পাবলিক আসে না সেখানে। কথা ঠিক না ঠিক? এখন এই মাহফিলে আসলে যদি আপনাদের লাভ হয়, মানে রহমতের দরকার আছে, এই ধরনের আকাঙ্ক্ষা তামান্না যদি কারো থাকে, আমি তাদেরকে বলবো মেহেরবানি করে আপনারা গায়ের কম্বলটা, লেপটা একটু সরাই দেন। ওই ইস্টার জলসাজি বাংলার ভজগোবিন্দ ও কালকেও হবে, কিন্তু মাহফিল কালকে হবে না, ঠিক কি না? 7 তারিখে আয়োজন করা হয়েছে, 7 তারিখেই হবে, 8 তারিখে কানখড়দি গ্রামে আর মাহফিল হবে না। কিন্তু ইস্টার জলসা জি বাংলার 7 ভাই চম্পা, ভজ গোবিন্দ, অন্যান্য যা আছে, এগুলো কাজা কাফফারা সহ আপনাকে দেখায় দেবে, এটা নিশ্চিত। আপনি ভুল করলেও তারা ভুল করে না, ঠিক কি না? সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরকে বলবো, আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, এমনও হতে পারে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? 1 সেকেন্ডের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে হায় রে চক্ষু বুঝিলে,
দম ফুরাইলে হায় রে চক্ষু বুঝিলে এক সেকেন্ডের নাই ভরসা সাঙ্গ হবে রং তামাশা দম ফুরাইলে হায় রে চক্ষু বুঝিলে এই কথা এমন শিল্পী গান গেয়েছে গান গাও শেষ শিল্পীর জীবন প্রদীপ নিভাও শেষ এখন ওই আমল কি আপনার আমার মধ্যে হতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আমরা মৃত্যুবরণ করব কখন করব এটা কেউ জানে না জানেন কে আরো জোরে বলেন কে যে কোনো মুহূর্তে হতে পারে এই বিশ্বাস যদি আপনার থাকে আগামী কালকের চিন্তা ভাবনা বাদ দিয়ে এখনই লেপ কম্বল কে লাথিয়ে মেরে ঘরের মধ্য থেকে বের হয়ে মাহফিলের ময়দানে আসুন আল্লাহর কসম করে বলি ওই ঘুমের চাইতে আরামের চাইতে আপনার জন্য এই জায়গা কল্যাণ কর হবে নারে তাকবীর নারে তাকবীর বিশ্বাস হয় কার কার হয় একটু হাত তোলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন তাহলে আসেন একটু সামনের দিকে যার যার জায়গা ফাঁকা আছে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে কত যে মধু তোমার নামেতে কত যে মধু তোমার নামে তাই গাইছি সবাই মিলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এমন একটা মাহফিলে আসতে পেরে এমন একটা বরকতপূর্ণ জলসায় আসতে পেরে আপনারা খুশি না বেজার কম না বেশি তাহলে সকলেই জোরে সরে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ এই শুকরিয়া আদায় করবার মতো ক্ষমতা অনেকের হয় না আমাদের রব কে আরো জোরে বলুন কে এই দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন কে হিন্দুদের সৃষ্টি করেছেন কে বৌদ্ধদের সৃষ্টি করেছেন কে খ্রিস্টানদের সৃষ্টি করেছেন কে সারা বিশ্বের ভিতরে 3,500 ধর্ম আছে যত ধর্ম বর্ণ থাক না কেন সকলকে সৃষ্টি করেছেন কে কিন্তু বন্ধুরা আমার আপনারাই বলুন আল্লাহর আসল নাম ধরে ডাকে কারা একমাত্র আমরা জোরে বলেন আলহামদুলিল্লাহ এই আল্লাহর আসল নাম ধরে ডাকবার মতো ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন আল্লাহর বিধান সকলের জন্যই প্রযোজ্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য যে কোরআনে কারীমকে নাযিল করেছেন এটা শুধু মুসলমানদের নয় এটা হলো বিশ্ব মানবতার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দেওয়ার পরেও অনেকেই এই নিয়ামতকে নিজের বলে স্বীকার করতে পারে না এমন মানুষ পৃথিবীর মধ্যে আছে না না হিন্দু যারা আছেন তারা কখনো কোরআনকে নিজের মনে করে না তারা তাদের রামায়ণ মহাভারত গীতা বিভিন্ন ধরনের কিতাব তাদের লেখা আছে মানুষের লেখা কিতাব নিজেদের ধর্মীয় কিতাব হিসাবে বিশ্বাস করে আবার ইনজিল শরীফ যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন সেটাকে কাটছাঁট করে সুবিধাবাদ জিন্দাবাদ
অরিজিনাল আল্লাহর দেওয়া ইনজিল শরীফ এখন আর নাই কথা বলুন ঠিক কি না যদি থাকে সেটা আছে একমাত্র জাদুঘরে হয়তো কোথাও কিন্তু খ্রিস্টানদের ধর্মের মধ্যে কোথাও নাই ইহুদিদের ধর্মের মধ্যে তাওরাতের কোনো জিনিস নাই তার মানে তারা সুবিধাবাদ জিন্দাবাদ এই আলোচনার মধ্য দিয়ে এই স্লোগানের মধ্যে দিয়ে যেখানে আরাম আছে সেখানে তারা আছে কিন্তু মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন এই কোরআন কোন মানুষের লেখা কোরআন নয় এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের থেকে নাযিলকৃত কোরআন এই কোরআন আজ পর্যন্ত অক্ষত আছে না নাই এই কোরআনের মর্যাদা কত এই কোরআনের পাওয়ার কত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই কিতাব তোমাদেরকে দিয়েছি এই কিতাবটা এমন কিতাব যেন তনে কিতাব নয় এই কিতাবকে যারা মেনে নেবে মনে প্রাণে বিশ্বাস করে নেবে মনে প্রাণে আমল করবার ইরাদা পোষণ করবে এক কথাই ইত্তেবা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের চিন্তার কোনো কারণ থাকবে না আর এই জমিনের মধ্যে কোনো টেনশনের কারণ থাকবে না এখন জমিনের মধ্যে চিন্তা করার লোক আছে না নাই টেনশন করার লোক আছে না নাই এই কমিটির পক্ষ থেকে যারা আছেন তারা অনেকেই চিন্তা করেন না জানি কি হয় মাহফিল শুনতে যারা এসেছেন তারাও হয়তোবা চিন্তা করতেছেন অনেকেই হুজুর না জানে কি বলে আর পরিবেশ পরিস্থিতি কি হয় বক্তা যারা আছে তারাও চিন্তা করে হক কথা বলবো বাড়ি যাব না জেলখানায় যাব চিন্তা আছে না নাই টেনশন আছে না নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে ফামান তাবিআ হুদায়া যদি কেউ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের বাণী কিতাব এটা কেউ ইত্তেবা করতে পারে মানতে পারে অনুসরণ করতে পারে আমি আল্লাহ বলে দিলাম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওই ব্যক্তির মধ্যে দুনিয়ার কোনো চিন্তা থাকতে পারে না আখিরাতের কোনো চিন্তা থাকতে পারে না টেনশন করে করে মাথার চুল ফালাতে পারে না এখন আল্লাহর কথা সত্য না আমাদের চিন্তা ভাবনা সত্য আরো জোরে বলো তাহলে আল্লাহ বলে এটা এমন কিতাব যদি কেউ মানে ওই ব্যক্তির কোনো চিন্তা থাকবে না টেনশন থাকবে না এখন আমাদের এই বিশ্বাস আছে না নাই এই বিশ্বাস যাদের আছে তারাই হলো মুমিন আর এই বিশ্বাস যাদের না তারা হলো বেঈমান অনেকে যারা বিশ্বাস না করে এই কোরআন পড়লে পরে কোরআন বুঝলে পরে কোরআন মানলে পরে কোরআন শুনলে পরে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে না এই কোরআন পড়লে পরে কোনো অশান্তি তৈরি হবে না এই বিশ্বাস যাদের মধ্যে নাই ওরা কোনো আবু জেহেলের উত্তর শুনি কথা বলুন ঠিক কিনা কারণ আবু জেহেল বলেছিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن আল্লাহ বলেন আমি কোড করে রাখলাম আবু জেহেলের কথা ওরা তো সুবিধাবাদ জিন্দাবাদ নিয়ে চলার চেষ্টা করে এখন ওরা কোরআনের বিরোধিতা করতেছে কাফের যারা মক্কার কাফের যারা ছিল তারা বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন এই কোরআন শোনা যাবে না এই কোরআন শোনো না ওয়াল গাউফি বরং কোরআন যেখানে প্রকাশিত হবে কোরআন যেখানে প্রচারিত হবে কোরআনের তেলাওয়াত যেখানে করা হবে সেখানে তোমরা প্রতিবন্ধকতা তৈরি করবে 100 চুয়াল্লিশ ধারার মতো আইন জারি করবে বিভিন্ন কায়দায় বাধা প্রদান করবে কেন করবে এটা হলো গোপনীয় আলাম এই জন্য করবে এই কোরআন যদি মুমিনের কানের মধ্যে পৌঁছে যায় মুসলমানের কানের মধ্যে পৌঁছে যায় আর ওর হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম যদি করে ফেলে ওরে ফাঁসিতে ঝুলাইলেও এই ইমাম থেকে বিচ্যুত হবে না ওর চাকরি খেয়ে ফেললেও ইমাম থেকে বিচ্যুত হবে না ওর জীবন পথে নিভে গেলেও
যদি ওরে শেষ করে দেওয়া হয় তারপরেও এই কোরআনের মধুমাখা জাদু মাখা আওয়াজ থেকে ও দূরে থাকবে না ঠিক কি না বলো সম্মানিত বন্ধুরা আমার তাহলে যারা দুনিয়ার টেনশন করেন রিজিকের টেনশন বলেন শরীরের টেনশন বলেন এলাকাবাসীর টেনশন বলেন আমার আখিরাতের টেনশন বলেন টেনশন করার মতো অনেক ইমানদার আছে বলে হুজুর কবরের চিন্তা করতে করতে নামাজের কথা বলে থাকো না এরকম আল্লাহর ওলি আছে না নাই আছে না নাই বলে হুজুর কি যে বলে নামাজ কখন পড়বো মুনকার নকির এসে সওয়াল জবাব করবে কি জবাব দেব এই চিন্তা করতে করতে গবেষণা করতে করতে কখন আজান হয় কখন জামাত হয় টেরই পাই না ওরে আমার আল্লাহর ওলি আছে না নাই কাকটা শয়তান হাইব্রিড শয়তান সম্মানিত হাজেরিন এই জন্য কোরআন শুনতে হবে কোরআন বুঝতে হবে এই কোরআনের বিরোধিতা করে যারা বর্তমান মুসলমান পরিচয় দিলেও আবু জেহেলের রক্ত শরীর মধ্যে বহমান এরা হলো আবু জাহেলের চেলা কথা বলুন ঠিক কিনা আর বাধা বিপত্তির পরেও কোরআন শুনে যারা আল্লাহর নবীর সাহাবীদের উত্তর সরি তারা তাহলে আমরা কোরআন শুনবো দুনিয়ার ব্যস্ততা সব ব্যস্ততাকে বাদ দিয়ে কোরআন শুনবো কোরআন বুঝবো এরপরে ভালোটা আমল করব আর আমি নগণ্য যদি কোনো খারাপ কথা বলি ওটা প্রেম থেকে মুছে ফেলে দেব রাজি আছেন আপনারা আরো জোরে বলেন রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন পাকের সহি বুঝদান করুক কোরআন শোনার তৌফিক দান করুক সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আজকে কোরআনে কারিমে যে সূরা দুইটা আয়াত তেলাওয়াত করেছি 29 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে একটা সূরা দিয়েছেন যার নাম হলো সূরাতুল মুলক মুলক মানে হলো রাজ্য মুলক মানে কি আরো জোরে বলেন এখানে রাজ্যের আলোচনা করা হয়েছে কোন রাজ্য পৃথিবী নামক রাজ্য কোন রাজ্য এ কানখড়দি সাতর দাঁতপুর ইউনিয়ন সাতর ইউনিয়ন বাংলাদেশ নামক দেশ এই রাজ্য না সারা বিশ্বে যত রাজ্য আছে সব রাজ্যের ব্যাপারে আমার আল্লাহ একচ্ছত্র মালিক জোরে বলেন সুবহানাল্লাহ এই জমিন কার আরো জোরে বলেন কার বাংলাদেশের জমিন কার ভারতের জমিন কার আমেরিকার জমিন কার সৌদি আরবের জমিন কার এক কথাই সারা বিশ্বের মধ্যে যত জমিন আছে সমস্ত জমিনের একচ্ছত্র মালিক হলেন আমার আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কত বরকতময় সেই মহান সত্তা যার হাতে সমস্ত মুলকের চাবিকাঠি তার মানে ক্ষমতা আছে না নাই আল্লাহরও আছে নবীরও আছে মানুষের আছে আবু জেহেলের আছে ফেরাউনের আছে নমরুদের আছে বুশের আছে আছে না নাই এখন তো বুশ নাই এখন হলো ট্রাম্প আবার বাংলার জমিনে পর পর তিনটা ক্ষমতা পেয়েছেন আমাদের জননী প্রধানমন্ত্রী ওনারও ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই ওনারও ক্ষমতা আছে আবার আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবেরও ক্ষমতা আছে আবার আমরা নগণ্য ইমাম মুয়াজ্জিনেরও ক্ষমতা আছে না নাই চেয়ারম্যানের যেই ক্ষমতা আছে তার চাইতে ইমাম সাহেবের ক্ষমতা কিন্তু কম না কম আমাদের আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট তার ক্ষমতা আছে না নাই উনি তো প্রেসিডেন্ট না শুধু উনি হলেন ফাটাকেষ্ট
যার এক কথা একশো কথার সমান। একবার যদি ফোন মারে সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন সার সার বলে বমি করে, কথা কোন ঠিক কিনা? তার মানে কত ক্ষমতা! বিভিন্ন প্রেক্ষাপটে স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন মানুষের ক্ষমতা আছে না নাই, কিন্তু যত ক্ষমতাই থাক না কেন সকল ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। কেমন ক্ষমতা! এমন ক্ষমতা আল্লাহ মারবে আল্লাহ বাঁচাবে, আপনি পারবেন? নমরুদ কয় আমি তো পারি। কিভাবে পারো? যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আমি এমন আল্লাহর ইবাদত করি, এমন রাতকে স্বীকার করি যিনি জীবিত করতে পারেন মৃত্যুবরণ করাতে পারেন। নমরুদ কত বড় শয়তান চিন্তা করে দেখেন, ওটা তো আমিও পারি, কিভাবে পারো দেখাও। কয়েদখানা থেকে দুইজন লোক আনলো, বলে দুইটারে ফাঁসি দিতে পারি আমি, কিন্তু আমি পাপটা করব না। একজনকে অর্ডার দিয়ে মেরে ফেললো আর একজনকে ছেড়ে দিল, কয় দেখো একজনের মৃত্যু ঘটালাম একজনের জীবন দিলাম। চিন্তা করে দেখেন, তুমি হয়তো এটা নকল কায়দায় করে দেখাতে পারো, আমি তো এমন রবের ইবাদত করি যে রব সূর্যটা পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিমে অস্ত নিয়ে যাই। তুমি কি পারো? অন্য বিষয়ে আসো। তার মানে এ ব্যাপারে আমার আর কোন ক্ষমতা নাই। সম্মানিত বন্ধুরা আমার, এখন এরকম ক্ষমতাওয়ালা পৃথিবীতে আছে না নাই? আছে বলে ইসলামকে আজকে সংকোচিত করে ফেলে, আজকে মুসলিমদেরকে নির্যাতন নিষ্পেষণ করে রাখে এমন কিছু বদমাইশ ক্ষমতাবান আছে না নাই? সারা বিশ্বে মার্কাই কারা? মুসলমানেরা ফিলিস্তিনে মার খাই কারা? প্যালেস্টাইনে মার খাই কারা? মায়ানমারে মার খাই কারা? ইরাকে মার খাই কারা? সিরিয়ায় মার খাই কারা? আফগানে মার খাই কারা? আবার বাংলার জমিনের কিছু জায়গায় মার খাই কারা? কথা বোঝেন? এই যে ক্ষমতা, এখন আপনার অনেক বড় ক্ষমতা থাকতে পারে, কিন্তু একটা ছোট্ট মানুষের যেই ক্ষমতা আছে ওই ক্ষমতা হয়তো আপনার নাও থাকতে পারে, কথা বলুন ঠিক কিনা? এজন্য আমি মাঝে মাঝে মজা করে বলি, তুমি রাষ্ট্রপতি হতে পারো, অনেক বড় ক্ষমতা তোমার, এত বড় রাষ্ট্রের মালিক তুমি, কিন্তু তুমি দুইজনের কাছে সোজা, একজন হলো ইমাম আর একজন হলো নাপিত, কথা ঠিক কিনা? একজন হলো ইমাম আর একজন কি? এখন আমার নুমানি ভাই নামাজ পড়াবে, ঘটনাক্রমে আজকে এই জায়গায় আমাদের প্রেসিডেন্ট মহোদয় তিনি এসে পড়েছেন, এসার মুহূর্ত হয়ে গেছে, জামাতে দাঁড়িয়ে গেছেন, তিনি নামাজি মানুষ, চিন্তা করলে আজকে নামাজ পড়বো, কিন্তু দূর এই কানখটলি গ্রামের মধ্যে ওই নুমানের মতো মানুষ, ওর পিছনে আমি একটু দেখা করবো না, আমি একা একা পড়বো, হবে বা জামাতে সবার সাথে মিলিত হলো। আমার নুমানি ভাই বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, রুকু তো চলে গেলেন, প্রেসিডেন্ট চিন্তা করলো আমার মতো বড় প্রেসিডেন্ট ওনার কথায় রুকুতে যাবে, আমি উনি যখন সেজদায় যাবে আমি তখন রুকুতে যাব, ওর কি নামাজ হবে? জোরে বলেন হবে। উনি যখন সালাম ফিরাইলেন তিনি তখন সালাম ফিরাবেন না, কারণ ওনার সাথে উনি মেলবে না, মান সম্মান থাকে না, ওর কি নামাজ হবে? তাহলে ইমাম সাহেব যদি বলে আল্লাহু আকবার, যদি মুসলমান হয় নামাজি হয় যত বড় ক্ষমতাশীল হোক না কেন ওই ব্যক্তির কোন ক্ষমতা ইমামের কাছে আর থাকে না, কথা বলেন ঠিক কিনা? আবার সাধারণ নাপিত প্রেসিডেন্ট হয়েছে তাতে কি হয়েছে, চুল কাটাইতে গেলে এরকম করা লাগে, আমি প্রেসিডেন্ট আমার ঘাড় কাটতে বলিস, ঠিক আছে যদি কায়দা করো সামান্য একটু টান মারবে, কিরে ব্যথা লাগে, কারণ কইলাম না এরকম করেন করেন নাই, কেটে গেছে কি করবো,
কিছু করার আছে আছে তাহলে ক্ষমতা সব জায়গায় চলে না কারণ যে কোন মানুষ কারো না কারো কাছে ঠেকা কিন্তু বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যিনি এমন সত্তা যিনি এমন রব আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ আমি তোমাদের এমন রব আমি তোমাদের এমন আল্লাহ আমি কারো কাছে মুখাপেক্ষী নই জোরে বলেন সুবহানাল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহ বলেন সব মুলুক যতই থাক না কেন যতই জায়গা থাক না কেন পুরো মুলকের একমাত্র চাবি কাঠি আমি আল্লাহর হাতে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ আমাদের বাংলার জমিনে আমরা যারা মুসলমান সংবিধানের প্রতি সম্মান রেখে বলি বাংলাদেশের সংবিধানের এই ধারা যদি কেউ মানে সকল ক্ষমতার মালিক হলো জনগণ আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি এই কথাকে মনে প্রাণে ইয়াকিনের সাথে যদি কেউ বিশ্বাস করে বলে ইমাম থাকে না ইমাম থাকে না ইমাম থাকে না কথা ঠিক কি না এই রাগ করতেছেন আপনারা আমি সম্মান রেখে বলছি আমার এই কথা বলছি যারা সংবিধান প্রণয়ন করে তাদেরকে বলবো মেহেরবানি করে বাংলাদেশের 95% বা 92% মুসলমানের দেশে এই ঈমান বিধ্বংসী আইনটাকে নষ্ট করে দেওয়া হোক জোরে বলো ঠিক কি না আল্লাহ বলেছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তোমাদের রব এমন সত্তা এমন ক্ষমতাবান তিনার হাতে সব ক্ষমতার চাবিকাঠি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কিসের উপরে ক্ষমতাবান আপনি মনে করতে পারেন আমার মসজিদের মধ্যে ক্ষমতাবান আমার জনসভার মধ্যে ক্ষমতাবান আমার ওয়াজ মাহফিলের মধ্যে ক্ষমতাবান মিলাদ মাহফিলের মধ্যে ক্ষমতাবান কিন্তু রাষ্ট্রের মধ্যে ক্ষমতাবান না চেয়ারম্যান কার্যালয়ের মধ্যে ক্ষমতাবান না আমার এমপির কার্যালয়ের মধ্যে ক্ষমতাবান না এটা যদি কেউ মনে করে ওর ইমাম থাকবে এখন এই বিষয়ে বেশি কথা আমি বলবো না তাহলে রাষ্ট্রদ্রোহী তার মামলা হতে পারে কথা বলুন ঠিক কি না সম্মানিত বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোন বিষয়ে ক্ষমতাবান এমন কোন বিষয় না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলেন সব জায়গায় ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ আমি কেমন ক্ষমতার মালিক আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত জিনার হাতে তোমাদের জীবন আর তোমাদের মৃত্যু আপনি যত কিছুই হন না কেন আমার জীবনের মালিক আপনি না কথা ঠিক কি না যতই গান গাও তুমি আমার জীবন আমি তোমার জীবন বাঁচবো না মরে যাব ও পারে চলে যাব চিল্লাইতে পারবা জীবন হইতে পারবা না কথা ঠিক কি না জীবন দেওয়ার মালিক কে শোক দেওয়ার মালিক কে দুঃখ দেওয়ার মালিক কে মানুষ কি পারে কভু মানুষের দুঃখ ঘোচাতে মানুষ কি পারে কভু মানুষের সুখে ভরাতে যে জন জীবন দিল যে জন মরণ দিল সেই তো মিটাতে পারে সব বায়না কথা বলেন ঠিক কিনা তাহলে জীবন দেওয়ার মালিক হলেন আল্লাহ আবার মরণ দেওয়ার মালিক হলেন আল্লাহ তাহলে ভয় করতে হবে একমাত্র কাকে আমরা কিন্তু আল্লাহকে ভয় কম করি আমরা পুলিশকে ভয় করি র‍্যাবকে ভয় করি সীতাকে ভয় করি কুবরাকে ভয় করি করে কি করি না রবের ভয় এত করে না যত করে র‍্যাবের ভয় যদি বলে রব তোমাকে ডেকেছে
এই ডাককে ডিনাই করে চলে যাওয়ার মতো মানুষ আছে নাই। মুয়াজ্জিন ডাকে হাইয়া আলা সালাহ, আসো নামাজের দিকে, এটা কার পক্ষ থেকে ডাকা হয়? রব কে? রব, রবের পক্ষ থেকে যখন ডাকা হয় হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই ডাকে সাড়া দেয় না, কিন্তু যদি শুনে আমাদের র‍্যাব ছয়ের অধিনায়ক ডাক দিয়েছে, ওর পাতলা পায়খানা তিনবার করে, দুইবার বমি করে, তারপরে চেয়ারম্যান মেম্বার এমপির হাত ধরে, নেতার হাত ধরে কার্যালয়ে যায়, কত ভয় পায়। র‍্যাব ডেকেছে, না জানি আমারে কুরাত ফেরাতে দিবে, না জানি আমার কি করতে পারে, এই ভয়ে বাড়ির মধ্যে ঘুমাতে পারে না। তিনবার যাই হুজুরের কাছে, হুজুর দোয়া করেন, ফু দিয়ে দেন যাতে আস্তে ফিরে আসতে পারি। কেন র‍্যাব আমারে দেখে এত ভয়? আল্লাহ বলে ভয় যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় করো। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আমার জীবনের মালিক কে? আমার মৃত্যুর পরও না কার হাতে? আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি তোমার মৃত্যু তৈরি করেছেন এবং যিনি তোমার জীবন তৈরি করেছেন, সেই রব, সেই মালিক, সেই মালিকের ডাকে সাড়া দাও। যদি তুমি সাড়া না দাও, তোমাকে দুনিয়ার মধ্যে এনেছেন একটাই মাত্র উদ্দেশ্যে, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমাকে দুনিয়ার মধ্যে এমনি এমনি আমি আনি নাই, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো নিছক খেল তামাশার বস্তু হিসাবে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, আর কি তুমি মনে করো আমার কাছে কখনো তোমাকে ফিরে আসা লাগবে না, এটা মনে করো না? আমি তোমাকে একটা নির্দিষ্ট ডিউটি দিয়ে পাঠাচ্ছি, মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে তৈরি করেছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার মাখলুকাত তৈরি করেছেন আল্লাহ, কিন্তু আল্লাহর ইবাদত করার জন্য সম্মানিত করেছেন আমাদেরকে। এই শুকরিয়া আদায় যদি করেন, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও কখনো শেষ হবে না। আল্লাহ বলেন তোমাকে আমি তৈরি করেছি, দেখি দুনিয়াতে আসার পরে যে উদ্দেশ্যে তোমাকে পাঠিয়েছি ওইটা পালন করো কিনা। যদি তুমি করতে পারো, দুনিয়াতেও কল্যাণ পাবে, আখেরাতেও তুমি সফলতা লাভ করতে পারবে। এখন আমাদের জীবন নেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কারো নাই, আবার দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? একটা জীবন কেউ দিতে পারবে? দিতে পারবে? এজন্য মানুষের ছবি বা জীব জানোয়ারের ছবি অঙ্কন করা নিষেধ, আঁকা নিষেধ। কেন? এর জীবন দেওয়ার ক্ষমতা তোমার না। হাদিসে নিষেধ আছে, যারা ছবি অঙ্কন করে, আলপনা আঁকে, মানুষের আকৃতি মূর্তি তৈরি করে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকদেরকে ডাকা হবে আর বলা হবে তুমি যা অঙ্কন করেছো তার জীবন দাও। এখন জীবন দেওয়ার মালিক কি? ওই ব্যক্তি না আল্লাহ। আরো জোরে বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিন জীবন দেওয়ার মালিক, আবার আল্লাহ রাব্বুল আলামিন মরণ দেওয়ার মালিক। এখন আমরা ওই মালিকের কাছে যাব, নাকি যার হাতে কোনো ক্ষমতা নাই তার কাছে যাব? যদি আমরা ওই আল্লাহর কাছে যাইতে চাই, তাহলে আমাদের জন্য কিছু শর্ত আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এক নম্বর শর্ত হলো আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? আরো জোরে বলেন কার ইবাদত? কিন্তু এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করার মতো লোক আছে না নাই? সেজদা দেই কাকে? একমাত্র আল্লাহকে সেজদা দেওয়ার মতো
মানুষ ছাড়া অন্য কোন প্রাণীকে আল্লাহ বানায় নাই, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন যাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য তৈরি করেছেন, যদি ইবাদত না করে একমাত্র তারাই, অথচ যাদেরকে ইবাদত করার জন্য তৈরি করেন নাই ওই সমস্ত প্রাণীগুলা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে কি করে না। অথচ আপনি একটা গরুকে সেজদা দেওয়াতে পারবেন না, একটা ছাগলকে সেজদা দেওয়াতে পারবেন না, একটা কুকুরকে সেজদা দেওয়াতে পারবেন না, কিন্তু আপনার বাচ্চা ছোট হোক আপনাকে দেখা মাত্রই দেখবেন সেজদাই পড়ে যায়, ঠিক কিনা? কারণ আপনার রব্বুল আলামিন তার খাসনাতটাই করেছে, তৈরি করেছেন ওই কায়দায়, ওর স্বভাবটাই হলো সেজদা করা। হাদিসে আল্লাহর নবী বলেছেন মানুষকে তৈরি করা হয়েছে একমাত্র আল্লাহর খতম মোবারকে সেজদা করার জন্য, যারা আল্লাহ পায় তারা আল্লাহর পায়ে সেজদা দেয়, আর যারা আল্লাহ পায় না তারা যা পায় শক্তিশালী যা পায় তার কাছেই শুধু সেজদা দেয়, কথা ঠিক কি না? দেখবেন হিন্দুরা ওরা এত কিছু পাইলো কিন্তু আল্লাহ পাইল না, এজন্য ওরা কখনো আল্লাহর কাছে সেজদা দেয় না। ওরা দুর্গা পাইল, কালী পাইলে হোক আছে না নাই, বড় বড় গাছ পাবে, বট গাছ, আম গাছ, জাম গাছ, বেল গাছ, বড় বড় গাছ পাইলে তার সামনে সেজদা দেয় কি দেয় না, বিভিন্ন মূর্তির সামনে সেজদা দেয় কি দেয় না, সাপ যদি পায় সেখানেও তারা সেজদা দেয় কি দেয় না, মানে মনসা পূজা তারা করে কি করে না। সম্মানিত বন্ধুরা, আমাদের মুসলমানদের মধ্যে যারা এখনো পর্যন্ত আল্লাহ পাককে খুঁজে পায় না তারা কিছু মানুষকেও সেজদা করে, এমন দুর্ভাগ্য কপাল করা মুসলমান আছে না? নাই, মানুষে মানুষকে সেজদা করে আছে তো? আছে, হে বেশি দূরে যাওয়া লাগবে না। এই আপনাদের শরীয়তপুর শরীয়তপুর দরবার শরীফ ভিডিও ক্লিয়ার ভিডিও, কি সুন্দর কায়দা, এত বড় টুপি, টুপি তো না মনে হয় জোয়ার, কথা ঠিক কি না? উনি এরকম বসে আছেন গাল দিয়ে লালা বেরোই, এক মহিলা লোহার নিয়ে বসে আছে, আসে টাকা পয়সা দেওয়ার বাচ্চার মধ্যে তোই আর সেজদা করে চলে যায়, এরকম বাবার দরবার আছে না? না।